বেলকুচিতে বঙ্গমাতা শেখ ফজিলা তুলনেসা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সিলাই মেশিন বিতরণ দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে বঙ্গমাতা শেখ ফজিলা তুলনেছা মুজিবের একানব্বই তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সিলাই মেশিন বিতরণ করা হয়েছে আটই আগস্ট রবিবার সকালে বেলকুচি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার সভাকক্ষে এই আলোচনা সভা ও সিলাই মেশিন বিতরণ করা হয় বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাতুল হক রেজা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ সিনিয়র সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল সিদ্দিক আহমেদ বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা এছাড়াও আরও উপস্থিত ছিলেন বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দীর্ঘশালী প্রামাণিক ভাঙ্গাবাড়ি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গাজী ফজুল হক ভাসানী সহ অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিল